যাত্রা শুরু করলাম ঋষিকেশের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য হবে ডেয়ারি অফ সোন বা বিহারের ঔরঙ্গাবাদ। নবদ্বীপ থেকে আমাদের যাত্রা ঋষিকেশ। পেট্রোল পাম্পে পেট্রোল ভরছি, ট্যাঙ্কি ফুল করছি, তারপরে ধাতিগ্রাম থেকে জয়ী উঠবে আর বর্ধমান থেকে ঝর্ণা দিকে তুলব। তুলে আমাদের গন্তব্য আজকে, দেখি কত দূর যেতে পারি আর কোথায় আজকে ভগবান আমাদের রাখে। পেট্রোল নিচ্ছি আর ইয়ে বৌদিকে তুললাম। বলো, আজকে যাত্রা শুরু করছি ঋষিকেশের উদ্দেশ্যে। তিনজনা হয়ে গেলাম, জয়ীকে তুলে নিলাম, এবার আমরা চলছি। চলুন আমরা, চলো দাও, জল দিয়ে শুরু হচ্ছে গাড়ি। গাড়ির চাকায় জল দিয়ে আমরা আমাদের ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে বর্ধমানের সুতপাদি। ভীষণ স্মার্টলি গাড়ি ড্রাইভ করছে। এই যে ধর্ণাদি আর সাগরিকাদি, তাকাও সবাই। প্রচন্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথায় এসেছি বোঝাই যাচ্ছে না। তবে দুর্গাপুর ছাড়িয়ে অনেক দূরে এসেছি, দুর্গাপুর ছাড়িয়ে অনেকটা এগিয়ে চলে এসেছি, কিন্তু কোন জায়গাটা এসেছি পার্টিকুলারলি বলতে পারছি না। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গাড়ি আসিতে চলছে, কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না যে গাড়ি চলছে, আর সামনে যে গাড়ি যাচ্ছে বোঝাই যাচ্ছে না। NH2 ন্যাশনাল হাইওয়ে 2 বারাণসী দেখাচ্ছে। আর বারাণসী কত কিলোমিটার? 438 বারাণসী। ডুমড়িতে এলাম, এসে পেট্রোল দিলাম, আর এখানে এখন আমরা জল নিচ্ছি, জল নিচ্ছি। পেছনে যে দেখা যাচ্ছে, পেছনে একটা পরেশনাথ পাহাড়, মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে, প্রচুর বৃষ্টি পেয়েছি আমরা। আর এই যে পেট্রোল পাম্পে আমরা আবার গাড়ির ট্যাঙ্কি ফুল করলাম, জয়ী এরা সব জল নেওয়া হচ্ছে। ওদের বউ মিষ্টি বানিয়েছে, মিষ্টির বিজনেস করে। আমরা এখন মিষ্টি খাচ্ছি। পেট্রোল পাম্পে আমাদের এখন একটু খাওয়ার দাওয়ার চলছে, টিফিন চলছে, বলছে মিষ্টিটা খুব দারুণ, দেবুদা বানিয়েছে, দেবুদা। চা খেয়ে আমরা আবার একটু এনার্জি গেইন করছি। চা খাচ্ছি, মিষ্টি খাওয়া হলো, ফ্রেশ হলাম, ওয়াশরুমে গিয়ে জল ভরলাম, আবার আমাদের পেট্রোলও ফুল করলাম ট্যাঙ্কি। চা খাচ্ছি, এবার রওনা হবো ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। দেখি কত দূর যাওয়া যায়, এখান থেকে বলছে 4 ঘন্টা লাগবে, দেখি কতটা যাওয়া যায়। তবে সন্ধ্যে আসার, সন্ধ্যে নামার আগেই আমরা চেষ্টা করবো হোটেলে ঢুকে যাওয়ার। সিনারিটা এত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় পরিবেষ্টিত, মনে হচ্ছে যেন আমরা কোনো স্টেডিয়ামের মধ্যে বিরাজ করছি, আমরা গ্রাউন্ডের মধ্যে খেলছি, এবং মাঠটা পাহাড় পর্বত সব গ্যালারির ন্যায় বিরাজ করছি। আমরা জাস্ট এখানে 5:30 নাগাদ পৌঁছে গেছি, হোটেল ইনে রয়েছি, মাল নামাচ্ছি, হোটেলে ঢুকি, তারপর আবার আসি। ম্যাগিটা খাওয়া হবে, এই যে চা তৈরি করছে, আর এই দই রেডি হচ্ছে। সেকেন্ডে আমরা যাত্রা শুরু করছি, আমরা রেডি। জয় শ্রী, গাড়ি পরিষ্কার করছে, গাড়ি
গাড়িটা পরিষ্কার করছে। আমরা এখন পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে ভাল্লুকও আছে, বিভিন্ন রকম পশু পাখিও আছে, এখানে বোর্ডে লেখা আছে। পাহাড়ের মধ্যে রয়েছি, পাহাড়ের ওপরে রয়েছি, পাহাড়ের ওপরে রাস্তা, জঙ্গলের মধ্যে রয়েছি। প্রচন্ড গভীর জঙ্গল, গভীর জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা বেয়ে গেছে। আমরা যদিও এখনো কোনো অ্যানিমেল দেখিনি, কিন্তু এখানে স্পিড লিমিট দেওয়া রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে হয়তো রাস্তায় যে কোনো অ্যানিমেল চলে আসতে পারে। আর যারা যারা পোস্টটা দেওয়া রয়েছে কি কি অ্যানিমেল থাকে, আর খুব সুন্দর লাগছে। সকালবেলা জার্নি শুরু করেছি, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। এক ঘন্টা মতো আমরা চলে এলাম, যে কোনো মুহূর্তে অ্যানিমেল চলে আসতে পারে, বলার সাথে সাথে কিন্তু বহু চলে এলো রাস্তায়। পৌনে তিন ঘন্টা মতো আমরা আজকে দ্বিতীয় দিনে জার্নি করে ফেলেছি, ঔরঙ্গাবাদ পিছনে ছেড়ে এলাম। ওই 10 কিলোমিটার মতো হবে ঔরঙ্গাবাদ বিহারের। আর এখন আমরা একটু ফ্রেশ হবো, ওয়াশরুমে যাব, আর একটু ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট টি ম্যাগি, তারপর আবার যাত্রা শুরু, ম্যাগি ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট, ম্যাগি আর ডিম সেদ্ধ দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। এখন আমাদের টিফিন বক্সের বাটি এটে গেছে, কিছুতেই খোলা যাচ্ছে না, এ হয়ে গেছে, জাস্ট হলো। দেখি আমাদের এই যে, ওরে না দারুন ম্যাগি, ইয়াম্মি ম্যাগি, চিকেন ম্যাগি, এই যে চলো চি ম্যাগি ম্যাগি আছে না আমাদের, তোকে খাবে আর তুমি তোকে খাবে, আমি তো খাবে, ওই তো বৌদিকে দাও, বৌদি বৌদি কাছে জমা নেই, না 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 তুমি খাও, তুমিও খাও, আমিও খাই, তুমি খাও, এই তো খাও। ম্যাগি দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ঔরঙ্গাবাদ থেকে পেট্রোল ভরে আমরা আবার আমাদের এখন যাত্রা শুরু করছি। কি রাওয়া চলো, আজকে আমাদের টার্গেট রাখছি লখনৌ। এখান থেকে এখনো মনে হচ্ছে 400 কিলোমিটার, দেখি কখন পৌঁছাই। আমরা এখন সোন নদী ব্রিজের মধ্যে আছি। আমরা বেনারস থেকে এগিয়ে চলে এলাম অনেকটা, এই ঝর্ণাদি নামছে গাড়ি থেকে, এখন 2:15 বাজছে। আমরা লাঞ্চ করব, পেট্রোল নিলাম, এই যে পেট্রোল পাম্প পেট্রোল নিলাম, এই যে আমাদের এখন টিফিন চলছে না, আমাদের এখন লাঞ্চটা জব্বর হলো, মুড়ি, মাংসের ঝোল, ডিম, মাংস, ভুজিয়া, এরকম এরকম কখনো লাঞ্চ করি, লাইভে প্রথমবার, লাইভে প্রথমবার এত সুন্দর লাঞ্চ। কি ঝর্ণাদি, হ্যাঁ এরপর আবার কালো জাম আছে বৌদির, দারুণ সুন্দর লাঞ্চ আমরা করছি। সড়ক বলে একটা জায়গা ক্রস করলাম, ওখানে টোল ট্যাক্স, এই নিয়ে আমি 3 বার আসছি এসতে, মানে 2 বারই গন্ডগোল করেছি, এবার গন্ডগোল হয়নি, কিন্তু ভেতর দিয়ে একটা আমরা গ্রামের রাস্তা দিয়ে চলে এসেছি। তো আমাদের লক্ষ্য আছে উদ্দেশ্য যাওয়া, এখন যা পাচ্ছি 4:15, আর এখানে দেখাচ্ছে মাইল স্টোনে 200 কিলোমিটার লক্ষ্য, দেখা যাক পৌঁছতে পারি কিনা, কারণ রাস্তাটা তো সুপার রাস্তা, সুপার রাস্তা। ইচ্ছে আছে লক্ষ্ণৌ বিরিয়ানি খাওয়ার, আজকে লক্ষ্ণৌ বিরিয়ানি খাবো ইচ্ছে আছে, আজকে বলছে যদি লক্ষ্ণৌ পৌঁছতে পারি, আর না হলে নিজেরা রান্না করে খাবো। ওই যে আমাদের রয়েছে হেডু,
হোটেল। আমরা আজ রায়বেরেলিতে স্টে করছি। আজকে অনেকটাই প্রায় গাড়ি চালিয়ে ফেলেছি, প্রায় মনে হয় 650 কিলোমিটার মতো আগে গাড়ি চলেছি, আমরা রান করেছি, চলে এসেছি, যদিও অনেকক্ষণ হয়েছে আর কি। এখানে প্রায় 7টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তারপরে আমরা সব আমাদের রান্না হলো, এখানে আলু সিদ্ধ, ভাত, ঘি দিয়ে জমিয়ে ডিনার হলো। এবার সব আবার প্যাক করে রাখবো, ভোরবেলা আবার রওনা শুরু করবো কালকে হরিদ্বারের উদ্দেশ্যে। থার্ড ডে, তৃতীয় দিন আমরা আমাদের জার্নি স্টার্ট করব। আমরা রেডি হয়ে গেছি, এখন ঝর্ণাদি ছাতু শরবত গুলল। এই যে চা খেয়েছি আমরা সকালবেলা উঠেই 5টা নাগাদ, এখন ছাতু শরবত। এই যে এখন হোটেল ছাড়বো, আমাদের এই যে এগুলি সব উঠবে রান্নার সরঞ্জাম, এই যে সব গাড়িতে তুলছে ওরা, তোমার ওরা প্যাক করছে, গাড়িতে লোড করছে আমাদের। আস্তে থেকে ওরা যেন না পড়ে, ছাড়ো। স্টার্ট হওয়ার আগে গাড়ি আজগুলো একটু মুছে নিচ্ছি। হোটেল সুরিয়াতে আমরা রয়েছি, গাড়িটা এখানে ক্লিন করছে জয়ী। আজ আমাদের তৃতীয় দিন, আজ 18 আগস্ট। আজ আমরা সকাল 6:40 রওনা দিয়েছি হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে রায়বেরেলি থেকে। রায়বেরেলি ছাড়ছি আমরা এখন, আমরা এখন লখনৌর মধ্যে প্রবেশ করেছি, জ্যামের মধ্যে আটকে আছি। এই প্রথম সিগন্যাল পেলাম সকাল থেকে। আমরা এখন লখনৌ ক্রস করছি। আমরা লখনৌ জাস্ট পেরোলাম। এবার লখনৌ পেরিয়ে আমরা পেট্রোলটা ভরে নিচ্ছি, ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি, কারণ এরপরে হরিদ্বারে গিয়ে আমরা থামবো। তার মাঝে অবশ্যই একটা ব্রেক নেব, আর এখন আমরা একটু ছোট করে ব্রেকফাস্টও করে নিচ্ছি, আর এখান থেকে জলও ভরে নিচ্ছি। হরিদ্বার এখান থেকে 400 কিলোমিটার, 575 যখন আমরা রওনা দিয়েছি রায়বেরেলি থেকে, 575 ছিল, আর এখন 400 বলো কিছু কি বলবো, আমি অভিভূত হয়ে গেছি গাড়ি চালানো দেখে। আমি রীতিমতো ভয় পাচ্ছি, কিন্তু সুতপা গাড়ি চালিয়ে রাস্তা নিয়ে যাবে। আমাকে চপতি বারবারই বলেছে তোমার ভয়ের কোনো কারণ নাই, খুব ভালো গাড়ি চালে। এটা তো ফুল ডে, গডমেড গডমেড। আমরা এখন শাহজাহানপুর রোডে রয়েছি, হরিদ্বারের যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, ধাবাতে ঢুকলো, একটা পাঞ্জাবি ধাবা। ক্যা হ্যা ইধার খানে কে লিয়ে হ্যা ক্যা। আজকে আমাদের লাঞ্চে এই যে রুটি নিয়েছি একটা করে, রাইস নিলাম, তড়কা দিল, একটা পনির আলু স্যালাড। কেমন লাগছে? দারুণ লাঞ্চ, লাঞ্চ করতে বসলাম পাঞ্জাবি ধাবাতে লাঞ্চ করছি। এখান থেকে দেখাচ্ছে হরিদ্বার এখনো 210 কিলোমিটার, আজকে হরিদ্বার পৌঁছাবো, কারণ যদি রাত 7:30-8 বাজে, 8 বাজে 9 বাজে যতই বাজুক হরিদ্বার পৌঁছচ্ছি। হরিদ্বার গিয়ে আজকে স্টে করবো। একটা গাড়ি রয়েছে, এটা মনে হচ্ছে গাড়িটা প্রবলেম হয়েছে, আমাদের পাস করে গেছি,
একশো কিলোমিটার মতো আছে আনুমানিক দাম। এখন আমরা NH9 এর উপর দিয়ে যাচ্ছি, গাড়িগুলি ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, পেছনে বাইকের পেছনে যে উত্তরপ্রদেশ পুলিশ উনি বসে আছেন, উনি আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিলেন, আমরা জিজ্ঞাসা করছিলাম, ইনফরমেশন দিচ্ছিলেন, তো উনি বলছিলেন চলুন আমিও যাবো, আমাকে ছেড়ে দেবেন। আমরা বললাম না, তার কোনো দরকার নেই, আপনি আমাদেরকে ফলো করতে করতে আসুন। দিয়ে উনি কাউকে হয়তো পেয়েছেন, কারো বাইকের পেছনে বসে যাচ্ছেন, আমাদের আগেই যাচ্ছেন। যাই হোক, ভালোই হয়েছে ওনাকে, ওনাকে এখন আমরা ফলো করছি। যার থেকে 100 কিলোমিটার ঘুরে রয়েছে, আর 100 কিলোমিটার বাকি রয়েছে। আমরা হরিদ্বার থেকে 100 কিলোমিটার পেছনে রয়েছি। আমরা হরিদ্বারের কাছাকাছি চলেই এলাম, চলে যাবে 1.5 ঘন্টার ভেতরে আমরা পৌঁছে যাবো। সাড়ে সাতটার ভেতরে আমরা টিকা করবো আজকে হরিদ্বারে। আর আমরা আজকে হরিদ্বারেই না স্টে করবো, তার দুদিন আগে থেকে বলে আসি ঔরঙ্গাবাদ স্টে করবো, কিন্তু হয়নি। বড়হেটিতে স্টে করলাম, তারপরে গতকাল বলেছিলাম লখনৌ, হয়নি। 100 কিলোমিটার আগে স্টে করেছিলাম রায়বেরেলিতে, আজকে আমরা বলেছি হরিদ্বার, তো হরিদ্বারেই আজকে আমাদের স্টে করবো, আমাদের স্টে হবে আজকে হরিদ্বার। আর খুব সুন্দর, ফাঁকাই রয়েছে রাস্তাটা, 70-এ গাড়ি চলছে, বেশি জ্যামও নেই, মনে যেন আমি যাচ্ছি আর দুটো একটা বাইক যাচ্ছে, রাস্তাটা ফাঁকাই রয়েছে। আর বরফ তো বিকেল, যদিও আমাদের ওখানে হয়তো সন্ধ্যে হয়ে গেছে, এখানে এখনো সূর্যের আলো রয়েছে, সে কারণে 7টা সাড়ে 7টা পর্যন্ত গাড়ি চালানো কোনো অসুবিধাই নেই, কারণ সূর্যের আলো থাকে। বাইরেটা এখনো সাজে সূর্যের আলো রয়েছে। হরিদ্বারে ঢুকলাম 8:30 বাজে, ঠিক টাইমে ঢুকে গেছি, কারণ রাস্তা প্রচুর অন্ধকার ছিল, আমি তো কিছুই দেখিনি, তাই আমার খুব ইন্টারেস্ট সবার কথা শুনছি শুধু। আর কেমন লাগছে বলো, চারিদিক দারুণ বেশি আমরা আলটিমেটলি হরিদ্বারে পৌঁছে গেলাম। তখন কটা বাজে, 8:10, 15 বা 8:30 বাজে, আমরা হরিদ্বারে পুরো পৌঁছে গেছি, আর 9টার মধ্যে আমরা পুরো হোটেলে ঢুকে গেছি। এই যে ফ্রেশ হলো ঝনাদি, জয় বসে রয়েছে, জয় এখন ফ্রেশ হবে, আর বৌদি ফ্রেশ হচ্ছে। আমি মাউন্টেন ব্লক সুতপা, ফ্রেশ হবো, তারপরে দাদা বৌদি হোটেলে খেতে যাবো, দাদা বৌদি হোটেলে খেতে ঢুকবো হরিদ্বারে। আমরা এখন খাবারের জন্য বেরোচ্ছি, খাবার খুঁজতে হরিদ্বারে রয়েছি, খাবার খেতে আমরা এখনো ফ্রেশ হইনি, খেতে বেরিয়েছি, খেয়ে দে তারপরে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি এটা এডিট করবো আপনাদের জন্য। আমাদের ডিনার হচ্ছে আর এই যে ডিনার করছে আজকে হরিদ্বারে। আমাদের ডিনার হচ্ছে হারকি পিয়ারি ঘাট, এখান থেকে 1 কিলোমিটার, তো আমরা খাবো দাবো ঘুমে যাবো, ঘুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা জমিয়ে ঘুম হবে। দুটো প্লেট নিয়েছি, প্রচুর পরিমাণে খাবার দিচ্ছে, সবাই শুয়ে পড়েছে, ঝর্ণাদি শুয়ে পড়েছে, বৌদি একটু মোবাইল দেখছে, ও হোয়াটসঅ্যাপে আছে বৌদি, আর এই ঝর্ণাদি শুয়ে পড়েছে, ঝর্ণাদি বলছে জেগেই আছে, জয়ী আছে হোয়াটসঅ্যাপে, বৌদি আর জয়ী। হ্যাঁ হ্যাঁ, এটা জয়রাম আশ্রম। আমরা এখন হরিদ্বার থেকে বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে।
সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফিয়ারলেস লেডি হন, আমার টিমের মেম্বারও হতে পারবেন।